তাকে অসামান্য অভিনেত্রী বলাই যায়। প্রায় 44 বছর ধরে একটানা অভিনয় করে যাচ্ছেন। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র অভিনয়ের কোন শাখায় নেই তিনি। নাটক চলচ্চিত্রে মায়ের চরিত্র মানেই অবধারিত একটি নাম ডলি জহুর। ডলি জহুর বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী। তিনি মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয় করেন। ডলি জহুরের জন্ম ও বেড়ে ওঠা ঢাকার গ্রিন রোডে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি মঞ্চ নাটকের সাথে যুক্ত হন। ডলি জহুর হচ্ছেন সেই অভিনেত্রী যিনি প্রথমে ভাবির চরিত্রে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করেন, তারপর আস্তে আস্তে মায়ের চরিত্রেও নিজেকে সেই জায়গায় নিয়ে যান। 80-এর দশকের জনপ্রিয় টিভি সিরিয়াল এইসব দিন রাত্রিতে ডলি জহুর নীলু ভাবির চরিত্র আজও মানুষের মনে আছে, দাগ কাটে আছে সেই চরিত্র। পরে এক সাক্ষাৎকারে ডলি বলেন, প্রথমে এই নাটকের স্ক্রিপ্ট পড়ে তিনি রেগে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি হুমায়ুন আহমেদের একক নাটক জননীতে নাম ভূমিকায় অভিনয় করেন। এই নাটকে তার মেয়ের ভূমিকায় অভিনয় করেন মেহের আফরোজ শাওন। ডলি জহুর অভিনীত প্রথম চলচ্চিত্র অসাধারণ। তিনি হুমায়ুন আহমেদ রচিত শঙ্খনীল কারাগার উপন্যাস অবলম্বনে নির্মিত একই নামের চলচ্চিত্র এবং হুমায়ুন আহমেদ রচিত ও পরিচালিত আগুনের পরশমণি চলচ্চিত্রে অভিনয় করেন। মোস্তাফিজুর রহমান পরিচালিত শঙ্খনীল কারাগার চলচ্চিত্রে রাবেয়া চরিত্রে অভিনয়ের জন্য ডলি জহুর প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 2006 সালে কাজী মোর্শেদ রচিত ও পরিচালিত ঘানি চলচ্চিত্রে অভিনয় করেন ডলি জহুর। কলুদের জীবনের নির্মম গল্প নিয়ে নির্মিত এই ছবিতে রোকেয়া চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। একটা সময় তিনি টেলিভিশন নাটক শুরু করেন মায়ের চরিত্র দিয়ে। অসংখ্য নাটকে মায়ের চরিত্র অভিনয় করে অনেক শিল্পীর মা হয়ে গেছেন। 90-এর দশকের পর থেকে এই প্রজন্মের শিল্পীরা ডলি জহুরকে মা বলেই সম্বোধন করে থাকে। ব্যক্তিগত জীবনে ডলি জহুর 1976 সালে 5 নভেম্বর জহুরুল ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জহুরুল ইসলাম ছিলেন একজন অভিনেতা। বিয়ের 9 বছর পর তাদের একমাত্র পুত্র রিয়াসার জন্মগ্রহণ করেন। 2006 সালের 10 নভেম্বর ডলি জহুরের স্বামী জহুরুল মৃত্যুবরণ করেন। ডলি জহুরের একমাত্র সন্তান রিয়াসাত আজিম সস্ত্রীক অস্ট্রেলিয়া বসবাস করেন। 10 বছরেরও বেশি সময় ধরে ছেলের সঙ্গেই অস্ট্রেলিয়া অবস্থান করছেন ডলি জহুর। হাঙ্কি ও পানকির ভিডিওগুলো নিয়মিত দেখতে এবং সবসময় লেটেস্ট আপডেট পেতে হাঙ্কি ও পানকিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।